শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাসমিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস, দেশে 24 ঘন্টায় 26 জনের মৃত্যু। নভেম্বরে SSC, ডিসেম্বরের প্রথম সপ্তাহে HSC। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 241 জন। কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত 2, আহত শতাধিক। গবেষণা, বাদুড় থেকে মানবদেহে ছড়িয়েছে করোনা ভাইরাস। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,251 জনে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 1,555 জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,44,238 জনে। সোমবার 20 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবছর SSC এবং এর সমতুল্য পরীক্ষা নভেম্বরে এবং HSC এবং এর সমমানের পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 19 সেপ্টেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শীঘ্রই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এদিকে DSHE এর মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক জানান, তিনি প্রস্তাবিত পরীক্ষার তারিখ সম্পর্কে কিছুই জানেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো পরীক্ষার তারিখ প্রস্তাব করিনি। দেশে গত 24 ঘন্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে 275 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,976 জনে, যার মধ্যে সেপ্টেম্বর মাসে রোগী ভর্তি হয়েছেন 5,602 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরে এখন পর্যন্ত মারা গেছেন 59 জন। সোমবার 20 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। সোমবার 20 সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটে। নিহত আবুল কালাম বয়স 40, মোশারফ হোসেন খোকনের একজন সমর্থক ও আব্দুল হামিদ বয়স 30, বর্ঘপ ইউনিয়নের গোলদারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং 7 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। কম্বোডিয়ার বিশেষজ্ঞরা বলেছেন, করোনা ভাইরাস বাদুড়ের দেহ থেকেই মানবদেহে সংক্রমিত হয়েছে। গবেষকরা করোনা ভাইরাস মহামারীর উৎস খুঁজতে বাদুড়ের দেহ থেকে নমুনা সংগ্রহ করে দেখেন, বাদুড়ের মধ্যে অনুরূপ ভাইরাস রয়েছে। সোমবার 20 সেপ্টেম্বর এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রেসাস প্রজাতির 2টি বাদুড়ের দেহ থেকে SARS-CoV-2 বা নোভেল করোনা ভাইরাসের সহধর্মী ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।